গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার আয়ুষের চ্যানেল থেকে আবার সকলকে জানাই চ্যানেলে স্বাগত এবং সুস্বাগত। আর আজকে আমি এখন রয়েছি বোম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাস এয়ারপোর্টে, এই বোম্বাই এয়ারপোর্ট। কালকে আমি চলে এসেছি এয়ারপোর্টে রাত্রিবেলা, প্রায় 1:15 এখানে ঢুকেছি রাত্রি। আজকে আমার এখান থেকে ট্যুর শুরু হবে এবং আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন টাইটেলটা দেখে যে আমি কোথায় যেতে চলেছি। এই অ্যারাইভাল লঞ্চ এবং ওই যে সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে আমাকে যেতে হবে ডিপার্চারে। একটা খুব সুবিধা হয়েছে যে আমার ফ্লাইটটা নেমেছে 2 টার্মিনালে, আর আমার ইথিওপিয়ান এয়ারলাইন্স ছাড়বে এই 2 টার্মিনাল থেকেই, যার জন্য টার্মিনালকে চেঞ্জ করতে হবে না। বন্ধুরা, আমি এখন বসে আছি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে 6:45। রাত্রে কালকে খুব ভালো ঘুম হয়নি, কারণ 1:15 আমি নেমেছি এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। রাত্রে ভালো ঘুম হয়নি, সকালে টয়লেটে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই ডিপার্চার লঞ্চে বসে আছি। এবং এখান থেকে আমি যাব ইথিওপিয়ান এয়ারলাইন্সে আদ্দিস আবাবা। আমার ফ্লাইট ছাড়বে 11:05। এখনও চেক ইন শুরু হয়নি, কিন্তু একটা জিনিস নিয়ে আমার খুব টেনশন আছে, সেটা হচ্ছে আফ্রিকান কান্ট্রিতে যেতে গেলে ইয়েলো ফিভার ভ্যাকসিন খুব দরকার হয়, যেটা আমার নেই। এখন কী বলবে আমি জানি না, যদিও আমি ইমেলে পাঠিয়েছিলাম, সেখানে তারা বলেছিল, ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে বলেছিল লাগবে না, কারণ সাউথ আফ্রিকাতে লাগে না, অন্যান্য আফ্রিকার কান্ট্রিতে লাগে, কিন্তু সাউথ আফ্রিকাতে লাগে না, আরও কিছু কান্ট্রিতে লাগে না। তো সেটা নিয়ে একটু টেনশনে আছি। আর আমার এই ট্রিপটা মোটামুটি 10 ট্রিপ এবং সম্পূর্ণ সোলো ট্রিপ। বন্ধুরা, পেয়ে গেছি বোর্ডিং পাস, দুটো দিয়েছে, একটা এখান থেকে আদ্দিস আবাবা থেকে আবার জোহানেসবার্গ, দুটো বোর্ডিং পাস দিয়েছে। আর এখানে জিজ্ঞেস করেছিল যে কেন যাচ্ছি, হোটেল বুকিংটা একটু দেখতে চাইলো, দেখিয়ে দিলাম। আর ইয়েলো ফিভার ভ্যাকসিনের কথা কিছুই বলেনি, বা ইয়েলো ফিভার ভ্যাকসিন চাইনি, যেটা আমি ভয় পেয়েছিলাম। তো এবার যাবো সিকিউরিটি চেকিং, তারপরে ইমিগ্রেশন পেরিয়ে ওপারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা, ইমিগ্রেশন থেকে 72 গেট, প্রচুর দূর চলে এসেছি 72 গেটের সামনে। এখান থেকেই ছাড়বে ইথিওপিয়ান এয়ারলাইন্স। এবার যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার প্রথমে যেতে গেলে কী কী ডকুমেন্টস দরকার, অর্থাৎ ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। প্রথমে আমি বলে রাখি, সাউথ আফ্রিকার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ যেন 6 থাকে, এবং আপনারা প্রথমে সাউথ আফ্রিকার ওয়েবসাইটে গিয়ে, ট্যুরিজম ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলেই একটা ফর্ম খুলে যাবে, সেখানে আপনারা অনলাইন ফর্মটাকে ফিল আপ করে নিন। আপনারা লগ ইন করলেই বুঝতে পারবেন যে সেখানে অনলাইনে কী কী জিনিস আছে বা কী কী জিনিস চাইছে, সমস্তগুলো খুব সুন্দরভাবে আপনারা ফিল আপ করুন। দিতে হবে এর সঙ্গে হোটেল বুকিং, আপনি যতদিন থাকবেন ততদিনের হোটেল বুকিং। আমি booking.com থেকে করেছিলাম, booking.com থেকে হোটেল বুকিং দেখিয়ে দিয়েছি। দিতে হবে রিটার্ন টিকিট, অর্থাৎ আপনার যাওয়া এবং আসার রিটার্ন টিকিট, 3 ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকে আপনার মোটামুটি একটু হেলদি অ্যাকাউন্ট আছে, হেলদি কিছু আছে বা মানি আছে, সেখানে আপনি সেই ডকুমেন্টসটা দেবেন। যেমন হেলদি অ্যাকাউন্ট বলতে, আমি 2 থেকে 2.5 লাখ হলেই মোটামুটি হয়ে যায়, এই ডকুমেন্টসটা আপনাদের দেখাতে হবে। আর আপনি যদি সার্ভিস করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। আর যেটা দরকার সেটা হচ্ছে একটা ট্যুর ইন্টিনারি, আপনি আপনার যে ট্যুর ইন্টিনারি করবেন, কোন দিন কোথায় যাবেন, কোথায় থাকবেন, যদি 10 প্রোগ্রাম হয় প্রত্যেকটা ডে টু ডে আপনাকে লিখে দিতে হবে, এবং কোন দিন কোথায় থাকবেন, কোন দিন কী দেখবেন, সমস্ত ইন্টারনেটটা আপনাদের লিখে দিতে হবে। কলকাতায় রেনি টাওয়ারে VFS, ওখানে গিয়েও আপনারা করতে পারেন, বা কোনো ট্রাভেল এজেন্সিকে দিয়েও আপনারা
এই সাউথ আফ্রিকার ভিসার করতে পারেন। ভিসার চার্জ মোটামুটি 2-2,500 লাগবে, এবার সার্ভিস চার্জ দিয়ে একটু বেশি হলেও হতে পারে। তবে সাউথ আফ্রিকায় যাওয়ার জন্য কোনো রকম ইয়েলো ফিভার ভ্যাকসিন দরকার হয় না, কারণ আমাকে চাইনি, আমি যেটা ভয় পাচ্ছিলাম কিন্তু আমাকে চাইনি ইয়েলো ফিভার ভ্যাকসিন। আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সে কিন্তু এটাই কিন্তু প্রথম সফর আফ্রিকার, এবার দ্বিতীয়বার যাচ্ছি। প্রথমবার গিয়েছিলাম মিশর 2008 সালে আফ্রিকার, এবার যাচ্ছি দ্বিতীয়বার সাউথ আফ্রিকা, সেটা ইথিওপিয়ান এয়ারলাইন্সে। আদিস আবাবাতে আমার বিমান ওখান থেকে বদলাতে হবে, আদিস আবাবায় গিয়ে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় গিয়ে সেখান থেকে আমাকে বদলে আবার যেতে হবে জোহানেসবার্গ। সাউথ আফ্রিকা কিন্তু ইভিসা হয় না, বা অনেকে বলে থাকেন সাউথ আফ্রিকার ইভিসা হয়, কিন্তু সেক্ষেত্রে ইভিসা কিন্তু অনেক রকম প্রবলেম হয় বা আসতে দেরি করে বা নানা রকম প্রবলেম হয়, তাই আমি রিকমেন্ড করব স্টিকার ভিসার জন্য। গেট নম্বর ছিল 72, চেঞ্জ করে করেছে আবার 77, তাই আবার যাচ্ছি 77 নম্বর গেটের দিকে। কখন চেঞ্জ করেছে বুঝতে পারিনি, এখন বোর্ডে দেখছি 77 থেকে ছাড়বে। সবাই চলেছে ওইদিকে, এখন বোর্ডিং করছি। ইথিওপিয়ান এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে সামনে, এবং এটাই আমার প্রথম ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রা। সামনে সবাই দাঁড়িয়ে আছে। এই ইথিওপিয়ান এয়ারলাইন্স, আর মানে আছে আমার পাশে দুটো সিট এখনো খালি, এখনো আসেনি কেউ, আমি এদিকে পুরো একা। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সহভূমি, ওটা হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়া পেরিয়ে আমরা যাব ইথিওপিয়া, আর এই নিচে যেটা আপনারা দেখছেন যে সমুদ্র, এই এটা হচ্ছে গালফ অফ এডেন। গালফ অফ এডেন
ল্যান্ডটা দেখা যাচ্ছে স্থলভূমি, ওটা হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়া, এখানে আদ্দিস আবাবা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় নামছি। নিচে প্রচুর বাড়িঘর, সুবিশাল শহর, আফ্রিকার অন্যতম বৃহত্তম শহরের মধ্যে একটা আদ্দিস আবাবা। বন্ধুরা, পৌঁছে গেলাম ইথিওপিয়ায়। এই ইথিওপিয়া এয়ারপোর্টে বসে আছি। আসার সময় আবার আরাকপ্রস্থ সিকিউরিটি চেক ইনের ভিতর দিয়ে আসতে হলো আমাকে। আবার সব কিছু চেকিং করলো, আবার এবার জুতোটা পর্যন্ত খুলতে হয়েছে। ইথিওপিয়ায় ইন্ডিয়ানদের অনারাইভাল ভিসা পাওয়া যায়। অনারাইভাল ভিসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন। ইয়েলো ফিভার ভ্যাকসিন থাকলে আপনি এখানে অনারাইভাল ভিসা পেয়ে যাবেন। এবং যে যে ডকুমেন্টস অন্যান্য দেশে লাগে সেসব একই ডকুমেন্টস লাগে, বাড়তি যেটা লাগে সেটা হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন। এখান থেকে আমার টিকিটের গেট নাম্বার দেওয়া আছে A6, 3:35 ছাড়বে এখান থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স, যাবে জোহানেসবুর্গ। A6 আমার পাশেই A6 রয়েছে, সাউথ আফ্রিকার যাব এবার ইথিওপিয়া থেকে। অলরেডি আফ্রিকায় আমি এই নিয়ে দুবার এলাম, এর আগে এসেছিলাম মিশর, তারপরে এই নিয়ে সেকেন্ডবার এলাম। ছোটোখাটো এয়ারপোর্ট, খুব বেশি বড় না। এবং দেখুন সামনে বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দেখুন। সামনে বেশ সুন্দর পাহাড় আর এই বিমানগুলো দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর দৃশ্যটা। এয়ারপোর্টের মধ্যে বসে থেকে ইথিওপিয়া দেখছি, বাইরে যাওয়ার উপায় নেই, কারণ ইথিওপিয়া আমার এবার প্ল্যানে নেই। সেই জন্য ইথিওপিয়ার বাইরে, এয়ারপোর্টের বাইরে যেতে পারবো না। তো সোমালিয়াটা যেরকম দেখলাম যে সুন্দর রুক্ষ, কিন্তু ইথিওপিয়া কিন্তু বেশ সুন্দর সবুজ। যাব তো সবুজের, প্রচুর সবুজ চারিদিকে। আসার সময় সোমালিয়া উপর দিয়ে এলাম, একদম মনে হলো মিডল ইস্ট। ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রচুর খাইয়েছে, তার জন্য পেট একদম ভর্তি। এখান থেকেও আবার খাবার পাও, তো সঙ্গে কিছু স্ন্যাক্স আছে, এগুলি খেয়ে নেব। আর আজকে একটা গ্রুপ এসছে ইন্ডিয়া থেকে, সাউথ আফ্রিকা ট্যুরের মধ্যে যাচ্ছে, একটা বড় গ্রুপ বোম্বে থেকে এসছে দেখলাম। আদ্দিস আবাবা, এখান থেকে আবার যাব জোহানেসবার্গ। 5 ঘন্টা 25 মিনিট লাগবে। এই উঠছি ফ্লাইটে, যতটা এসেছি আবার ততটাই আমাকে যেতে হবে। খুব সুন্দর এয়ারপোর্ট আদ্দিস আবাবা, দূরে পাহাড়, সবুজ সবুজ আবহ, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। খুব সুন্দর এয়ারপোর্ট আদ্দিস আবাবা, দূরে পাহাড়, সবুজের সমারোহ। রাত্রি 1:30 নেমে পড়লাম জোহানেসবার্গে, সাউথ আফ্রিকায়। বন্ধুরা, ইমিগ্রেশন হয়ে গেছে,
এবার আমি বাইরে যাচ্ছি, কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেনই জিজ্ঞেস করবো না। পাসপোর্টে একটা ছাপ দিয়ে ছেড়ে দিল। এত সোজা ইমিগ্রেশন বহুদিন পরে পেলাম। এখন বাইরে যাব, আমার হোটেলে মনে হয় ট্যাক্সি নিতে হবে, কারণ বাস নেওয়া যাবে না। জোহানেসবার্গ জায়গাটা খুব একটা ভালো না শুনেছি, তাই রাত্রি হয়ে গেছে, ট্যাক্সি নিয়ে যাবো।